নমস্কার, আবার ভিলেজ ফুড চ্যানেলে নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শিবরাত্রি, সেই উপলক্ষে আমি আজকে একটা নিরামিষ রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো এঁচোড় দিয়ে ছোলার ডাল। নিরামিষ অনেকে পছন্দ করে না, কিন্তু এঁচোড় এমন একটা সবজি, নিরামিষ রান্না করলেও খেতে খুব ভালো লাগে। এঁচোড়টা কাটার জন্য প্রথমে আমি একটা কলা পাতা কেটে নেবো। এঁচোড়ের থেকে তো আটা বেরোয়, সেটা কেটে অন্য জায়গায় রাখলে আটাটা লেগে যাবে, তার জন্য আমি কলা পাতায় রাখবো। তার জন্য প্রথমে আমি একটা কলা পাতা কেটে নেবো। পাতা কাটা হয়ে গেছে, এবার চলে যাবো রান্নার কাছে। এবার আমি এঁচোড়টা কেটে নেবো, তার আগে আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবো, তাহলে হাতে আটা লাগবে না। এঁচোড়টা এইভাবে পিস করে নেওয়ার পর আমি জলে ধুয়ে নেবো আটাটা। এই যে মাঝখানের এই সিটটা, এটা নেবো না, এটা কেটে বাদ দিয়ে দেবো। এই দেখুন, এঁচোড়গুলো আমি কেটে এইটুকুটুকু টুকরো করে নিয়েছি, ছোট ছোট করে, খুব বেশি বড় করব না। জলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি এঁচোড়গুলো তুলে এর মধ্যে দিয়ে দেবো। এঁচোড় মোচা বা আটা জাতীয় কোনো জিনিস কেটে হলুদ জলের মধ্যে রাখলে সেগুলো কালো হয় না। এঁচোড়টা সেদ্ধ করার জন্য আমি প্রথমে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। এঁচোড়টা সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, অল্প একটু জলের মধ্যে নুন দিয়ে দেবো। এই হলুদ জলের মধ্যে যে এঁচোড়গুলো ভিজে রেখেছিলাম, এবার এগুলো ছেঁকে আমি কড়াতে দিয়ে দেবো।
কড়ার মধ্যে এঁচোড়গুলো দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো একটু জাল দিয়ে সেদ্ধ করে নেবো। আর ডালটাও সেদ্ধ করতে হবে, এখানে আমি করবো না, ওটা বাড়ির গ্যাসেই করে নেবো সেদ্ধটা, কারণ এখানে করলে একটু দেরি হয়ে যাবে। ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এটা আমি কড়াইতে সেদ্ধ করছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এঁচোড়টা প্রায় আধ ঘন্টা ধরে আমি সেদ্ধ করেছি, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নাবিয়ে নেবো। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তেল দেওয়ার পর তেলটা হালকা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো গুঁড়ো দারচিনি, দুটো গুঁড়ো লবঙ্গ। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। ফোড়নগুলো হালকা একটু লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। সামান্য একটু নুন দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। টমেটো আর আদাটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা দেওয়ার পর অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। মশলাটা একটু কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টা দেওয়ার পর মশলা আর এঁচোড় খুব ভালো করে কষিয়ে নেবো। সেদ্ধ করে রাখা ডালটা এবার আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দেবো। ডালটা দেওয়ার পরে একটু নেড়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এটা না ফুটে ওঠা পর্যন্ত আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নিয়েছি, এবার আমি এটা খুলে দেখে নেবো হয়েছে কি না। এঁচোড়ার ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই রান্নাটা হয়ে গেছে, এবার নাবিয়ে নেবো। নাবানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে তরকারিতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও খুব ভালো লাগে। ঘি দেওয়ার পর আমি একটু নেড়ে নিয়েছি, এবার আমি এটা নাবিয়ে নেবো।
তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি অন করে নেবেন। দেখা হচ্ছে এরকমই সুন্দর আর একটি রেসিপি নিয়ে পরের ভিডিওতে।